नमस्कार बंधुरा, आमी सुस्मिता सुंदरबन कुकिंग ब्लगे अपन सकल के स्वागत जानाई। बंधुरा आमी एखन ए पुकुर धारे एसे बसेछि आर आमार पाशे देखुन ए माठ, माठे पुरो जमीटा चषा हो गेछे। कदिन पर धान रोवार काज शुरू हो जाबे, चारिदिके सबुजे सबुज हो जाबे। आर ए माठे आमरा छिप दिए माछ धरी आर ए माछ धरे आपनादेर आगामी दिने रेसिपि बानिए देखाबो, माछ धरार भिडियो आपनादेर देखाबो, आपनारा साथे थाकबेन। आर एखान थेके आमी बाड़ी गिये पुरो दोकानेर मतो स्कूल कलेजेर पाशे जे घुगनी पावा जाय बा मेलाघाटे बाजारे आमरा जे घुगनी खाई सेरकम घुगनी आमी बाड़ीतेई बानाबो आर सेटाई आपनादेर संगे शेयर करब। चलुन आमरा रान्नार काछे जाई। আপনার কাছে চলে এসেছি। ঘুগনি বানাতে যা যা লাগে মোটামুটি সব কিছু উপকরণ নিয়ে আমি হাজির হয়েছি। ঘুগনির যে মেন উপকরণ মটর, এই মটরটা আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর আলু নিয়েছি, আলুটাকে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আছে হলুদ গুঁড়ো, জিরা আর ধনে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ আর আছে ধনে পাতা আর একটু নারকেল নিয়েছি। নারকেলটা যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও অসুবিধা নেই। আর আছে তেল, আর এখানে নিয়েছি টক, একটু তেঁতুল গলা জল দিয়ে ঘুগনিটা খেতে হবে। প্রথমে আমি মটরটা সেদ্ধ করে নেব। মটরটা সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার নিয়েছি, আপনারা হাঁড়ি বা কড়াইতে দিয়ে করতে পারেন, তাতে সময়টা একটু বেশি লাগবে। এবার আমি এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবারটা জ্বালিয়ে নেব। ওদিকে মটরটা সেদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করব, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো কেটে নেব। আদা রসুনগুলো আমি বেটে নিচ্ছি। টুম্পা দি আজকে একটু যোগ দিতে দেরি করে ফেলেছে, বাড়িতে লোকটুম্ব ছিল তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি 4-5টা সিটি মেরে নিয়েছি, এবারে নামিয়ে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লঙ্কা কুচি, দিয়ে দেব লবণ। লবণ দিলে টমেটোটা একটু নরম হয় তাড়াতাড়ি। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে ঘুগনির আলুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব। মটরটা দেখে নেব, দেখুন মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। চাপা খুলে আমি আলুটা দেখে নেব। আলুটা ভালো করে কষে নিতে হবে। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর, দিয়ে দেব জল। দিয়ে রাখবো,
এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব ঘুগনিটা কতটা রেডি হলো। আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব একটু স্বাদ মতো চিনি। চিনিটা দিলে ঘুগনিটা খেতে খুব টেস্টি হয়। আর ভেজে রাখা গুঁড়ো মশলাটা এর উপরে ছড়িয়ে দেব। আর লবণটা অবশ্যই চেখে দেখে নেবেন ঠিক আছে নাকি। আমি দেখেছি আমার লবণটা ঠিক আছে। ঘুগনিটা এবারে আমি নামিয়ে নেব। ঘুগনিটা নামানো হয়ে গেছে। এবারে ঘুগনিতে দিয়ে দেব নারকেল কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি, টুম্পা দিয়ে একটু টক জল দিয়ে দাও উপর দিয়ে এক চামচ করে। ও মা আমার আগে দাও। তোমার আগে দিতে হবে? আচ্ছা এই নাও, এবারে নিশো না, টুম্পা দিল, খেয়ে দেখো সবাই। নিশা খাও, কেমন হয়েছে বলো? মেলার মতো হয়েছে নাকি বলো? মেলার থেকেও ভালো হয়েছে আশা করি। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। বন্ধুরা সত্যি খুব অসাধারণ হয়েছে। স্কুল কলেজের পাশে বা মেলাঘাটে বাজারে আমরা যেরকম ঘুগনি খাই সেরকমই আমি বাড়িতে আজকে বানিয়েছি, বানিয়ে আমরা সবাই মিলে খাচ্ছি। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধু নতুন দেখছেন তারা অবশ্যই সুন্দরবন কুকিং ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে সবাই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।